আবারও ফের খবরের শিরোনামে মালদা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন এক মহিলা। মালদার কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের। আইপিসি 376 এবং 417 ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত আরম্ভ করেছে কালিয়াচক থানার পুলিশ। আর এরই মধ্যে সালিশি করে 1.5 লক্ষ টাকার বিনিময়ে মামলা প্রত্যাহারের বিধান বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক চন্দনা সরকারের। যদিও সালিশের মধ্যে ভুল কিছু দেখছে না তৃণমূল বিধায়ক, গ্রামে এই ধরনের সালিশি হয় বলেই দাবি তার। আর এই ঘটনাকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। এইভাবে কেউ আইন নিজের হাতে নিতে পারে না, প্রতিক্রিয়া বিজেপির। বৈষ্ণবনগরের এক মহিলা কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বীরনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান পল্টু মণ্ডলের বিরুদ্ধে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণের অভিযোগ করেছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই কালিয়াচক থানা 417 এবং 376 ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত আরম্ভ করেছে। কিন্তু এরই মাঝে সালিশি সভা করে পুরো বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক ও তার স্বামী বলে অভিযোগ নির্যাতিতার। নির্যাতিতার আরও অভিযোগ, স্বামী ভিন রাজ্যে কাজ করে। এই সুযোগে পল্টু মণ্ডল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করে, এমনকি ধর্ষণ পর্যন্ত করে। গত 3 মাস ধরে পল্টু মণ্ডল তার সাথে যোগাযোগ না রাখায় তিনি বিধায়কের কাছে যান। এরপরই বাড়িতে ডেকে টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য বলা হয় বলে অভিযোগ নির্যাতিতার। আমি তোমার সব দায়িত্ব নিয়ে নিব। তার মধ্যে ও বলার পর তখন আমি বললাম কি না, তুমি আমার পথটা ছেড়ে দাও, আমি তোমার সঙ্গে চলাফেরা করবো না। তুমি না চলাফেরা করলে আমি তোমাকে ডাইরেক্ট গুলি করবো, নাহলে তোমার বাড়িতে বিষ খাবো, নাহলে তোমাকে সুসাইড করবো না, তো আমি নিজে সুসাইড হবো। এই এই ভাবতে যেয়ে আমি অতটা ভাবতে পারলাম না। তখন আমি বলে ফেললাম কি ঠিক আছে, আমি তোমার সঙ্গে চলাফেরা করবো। এই থেকে চলাফেরা করতে করতে তখন ও নিজে আমাকে বললো কি তুমি ঘর থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাওয়ার পর আমি এখন ভাড়াঘরে থাকি। ভাড়াঘরে থাকার পর ও আমার কিন্তু খরচ দেয় না, কোনো মাসে 500, কোনো মাসে 1000। আমি বিড়ি বাজে 3টা বাচ্চা কাচ্চাকে নিয়ে খাই। তার সাথে আমার স্বামী এখন আমাকে বলছে তুমি ডিভোর্স দাও, এখন আমি কী করে খাই। এই এই শুরু হওয়ার পর তখন ও বলতে চাইলো, পল্টু আমার নাম্বারে ব্ল্যাক লিস্টে করে দিল, আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। তার যোগাযোগ হওয়ার পর ও কোনো কথাই যখন বললো না, তখন আমাকে এমএলএদার কাছে গেলাম। ওখানে বসে থাকলো, তার সত্ত্বে বলছে কি ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, তুমি কিছু টাকার গল্প নিয়ে এসো। ও তখন বলতে লাগলো, বা এমএলএদার তখন আমাকে বললো কি দুটো মেয়ে আছে, 50,000 করে 1 লাখ নিয়ে নাও। তা আমি বলেছি না দাদা, আমার লাইফ নিয়ে খেলা করেছে, আমি 50,000 করে আমি 1 লাখ কোনো মতোই নিব না। কাগজে সইটা নিয়েছে বাচ্চু মাস্টার, সাদা কাগজে সই নিয়েছে। হ্যাঁ, সাদা কাগজে আমার নিয়েছে, আমার মান নিয়েছে, আর প্রধান পল্টু প্রধান করেছে, আর সুজিত ঘোষ করেছে, আসেনি। আর আমাকে বলতে চেয়েছে তুমি যদি একটা কেউকে কল করো তাহলে তোমার 5 লাখ জরিমানা লাগবে। তখন ওখানে আমি বলেছি দাদা আপনি এটা কথা বললেন তো, আমি কিন্তু কেউকে কল করব না। এই বিষয়ে বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার বলেন, উভয় পক্ষই আমাদের কাছে এসেছিল, গ্রামের মানুষের উপস্থিতিতে 1.5 লক্ষ টাকা প্রধানকে দিতে বলেছি সব কিছু মিটিয়ে নেওয়ার জন্য। গ্রামে এই ধরনের বিচার হয়ে থাকে বলে তিনি দাবি করেন। এমনকি নির্যাতিতার চরিত্র নিয়েও প্রশ্ন তোলেন বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক। 3 দিন আগে ওনার যে মহিলা যিনি অভিযোগ করেছেন, ওনার স্বামী, ওনার শ্বশুর মশাই, ওনার মা সকলে এসেছিলেন এবং এখানে পুরো একটা গ্রাম্য যেমন বিচার হয় আর কি, সেরকম প্রায় 50 থেকে 60 জন লোক ছিলেন এবং ওনারা রিকোয়েস্ট করেছিলেন যে ঝামেলাটা যেন মিটমাট হয়ে যায়। ওনার স্বামীও রিকোয়েস্ট করেছেন, ওনার শ্বশুর মশাইও আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে ঝামেলাটা মিটমাট করে দিতে হবে। তো এখানে গ্রামের অনেকেই ছিলেন, মেয়ের পক্ষেরও লোক ছিলেন, ছেলের পক্ষেরও ছিলেন, গ্রামের সেই গ্রামের লোকজনও ছিলেন, সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে বসে গ্রাম্য বিবাদের মীমাংসা যেহেতু এরকম হয় আর কি, সেরকমভাবেই মীমাংসা হয়েছে এবং তাকে 1.5 লক্ষ টাকা জরিমানা স্বরূপ ধরা হয়েছে। কাকে 1.5 লক্ষ? এটা প্রধানকে বললাম কালকে। তো উনি নাকি প্রেগনেন্সি বা কিছু একটা অভিযোগ করেছেন, তো উনি তো ওখানে স্বীকার করলেন না। হ্যাঁ, এবং মেয়েটার চরিত্র সম্বন্ধে যেটা জানলাম, ওনার এরকম একটা অবৈধ সম্পর্ক নয়, 3-4 জায়গায় এরকম অবৈধ সম্পর্ক জড়িত আছেন মেয়েটি। আর এই ঘটনা সামনে আসতে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, পশ্চিমবঙ্গের নারী মর্যাদা নিয়ে বড় বড় কথা বলেন তৃণমূলের নেতারা। আরেকজন তৃণমূল বিধায়ক 1.5 লক্ষ টাকার বিনিময়ে সালিশি সভা করে মিটিয়ে দিচ্ছেন পুরো ব্যাপারটা। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। এরপর তৃণমূল ঘোষণা করে দিক আইন আদালত কিছুই থাকবে না, এখানে শুধুই তৃণমূলের শাসন চলবে। আমরা বাঙালি কালচার, মহিলাদের সম্মানের ব্যাপার নিয়ে বড় বড় কথা তৃণমূলের নেতা নেতৃত্বরা বলছে। মুখ্যমন্ত্রী নিজে মহিলা,
যে বিধায়ক এই ঘটনা ঘটিয়েছেন তিনি নিজে মহিলা, তারপরেও মহিলার উপরে এরকম অন্যায়ের ঘটনা, সেটাকে তারা সালিসি সভার মাধ্যমে মিটিয়ে দিচ্ছেন। একটা মহিলার সম্মানের মূল্য তৃণমূলের মহিলা বিধায়িকা তিনি নির্ধারণ করে দিচ্ছেন 1,50,000 টাকা, এর থেকে লজ্জার কিছু আর হতে পারে না। এবং আমার মনে হয় এরপরে তৃণমূল একটা ডিক্লেয়ার করে দেওয়া দরকার, এখানে আইন আদালত প্রশাসন সমস্ত উঠিয়ে দেওয়া হোক, তৃণমূলের শাসন এখানে শুরু হোক। এই বিষয়ে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, একবার কেস রেজিস্টার হলে কেউ এইভাবে কেস তুলে নিতে পারেন না, বিধায়ক নিজেই ধরনের কাজ কখনো করতে পারেন না, কেউ যদি দোষী হয় সরকার তার ব্যবস্থা নেবে। যদিও যার বিরুদ্ধে এই অভিযোগ ধর্ষণের সেই প্রধান পল্টু মণ্ডলকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। একবার কেস রেজিস্টার হয়ে গেলে এই কেসগুলো কখনোই মিচল হয় না, এটা ট্রায়ালে মিচল হয়, ট্রায়ালে যা সিদ্ধান্ত হবে সেটা। সুতরাং যদি কেউ চেষ্টা করে যে বাড়িতে বসে মীমাংসা, সেটা হবে না। আর কোনো পুলিশও যদি এর মধ্যে যুক্ত হয় তাহলে গভর্নমেন্ট তার ব্যবস্থা নেবে। বলছি একজন বিধায়ক কি পারেন এইভাবে খাপ খাওয়া? কখনোই পারে না, জুডিশিয়াল সিস্টেমটা আমাদের ক্ষমতার বাইরে, জুডিশিয়াল সিস্টেমটা একদম কমপ্লিটলি আলাদা। আমরা জুডিশিয়াল সিস্টেমে হস্তক্ষেপ করতে পারি না, ভিতরে ঢুকতেও পারি না। কী ব্যবস্থা নেওয়া হবে? এটা গভর্নমেন্ট বলবে কিছু, কোর্টের যদি ক্ষমতাটাকে আমি কুষ্টিগত করি তো কোর্ট বলবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।